শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 195 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 82 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 113 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 17 জন পেশেন্ট আছেন এবং 138 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 25 জন পেশেন্ট কোভিড সংক্রান্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 28 জন পেশেন্ট ডিসচার্জ নিয়েছেন। গত 24 ঘন্টায় 10 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 16টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 23টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 4 জন পেশেন্ট মারা গেছেন। প্রথম পেশেন্ট শ্রী পুষ্পা রানী বিশ্বাস, উনার বয়স 84 বছর। উনি নতুন পাড়া হাইলাকান্দি থেকে এসেছিলেন। উনি গত 7 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 11 জুন রাত্রেবেলা 9টা বেজে উনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী ফখরুল ইসলাম বড়ভূইয়া, উনি দক্ষিণ কৃষ্ণপুর কাছাড় থেকে এসেছিলেন। উনার বয়স ছিল 50 বছর। উনি গত 8 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং গত 11 জুন রাত্রে 9টার সময় উনার মৃত্যু হয়েছে। তৃতীয় এস কুলচন্দ্র, উনার বয়স 72 বছর। উনি লক্ষ্মীপুর কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 6 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 12 জুন সকাল 11টা বেজে উনার মৃত্যু হয়েছে। এবং চতুর্থ শ্রী আলাউদ্দিন বড়ভূইয়া, উনার বয়স 60 বছর। উনি বাঘাবাজার কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 10 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 12 জুন বিকাল 2টা বেজে 50 মিনিটে উনার মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট শ্রী অলক কুমার দেব, উনার ব্ল্যাক ফাঙ্গাস হয়েছিল। ওনাকে গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল গত শনিবার। বর্তমানে উনি স্টেবল অবস্থায় আছেন। ওনার চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে একটি টিম বানানো হয়েছে, যেখানে প্রফেসর ইন হেড নিউরো সার্জারি এবং প্রফেসর পালমারি মেডিসিন, প্রফেসর ইন হেড অপথালমোলজি বা চক্ষু বিভাগ এবং প্রফেসর ইন হেড প্লাস্টিক সার্জারি বিভাগ, প্রফেসর ইন হেড মাইক্রোবায়োলজি, প্রফেসর ইন হেড ENT বিভাগ এবং মেডিসিন বিভাগের একজন বিশেষজ্ঞ নিয়ে একটি কমিটি বানানো হয়েছে। ওনাদের তত্ত্বাবধানে রোগীর চিকিৎসা চলছে আর রোগীর বর্তমান অবস্থা স্থিতিশীল। এখন অবধি রোগীর ভবিষ্যতে কোনো মানে প্রেজেন্টলি কোনো অপারেশন লাগবে কি না এই সব ব্যাপারে এখন অবধি কোনো ডিসিশন নেওয়া হয়নি এবং জাস্ট কনজারভেটিভ ওয়েতেই ট্রিটমেন্ট চলছে। আজও রোগীর সাথে আমাদের কথা হয়েছে এবং বর্তমানে রোগী স্টেবল অবস্থায় আছেন। ওনার শারীরিক উপসর্গগুলো অনেকটাই কমে এসেছে।